সবসক্রাইব করন্তু ওড়িয়া অনলাইন চ্যানেল কো বেল আইকন কো মধ্যে ক্লিক করন্তু যাহা ফলরে আমার প্রত্যেক ভিডিও সর্বপ্রথমে পাই পারিবে। হরিওম ফ্রেন্ডস, ওড়িয়া অনলাইন চ্যানেলে আপনাদের স্বাগত। শুভ সকাল। তো আজ আমি আপনাদের আপনার দৈনিক রাশিফল কহিবাকু যাওছু। এই যে রাশিফল আমি আপনাদের কহিবাকু যাওছু, এহা গ্রহমানঙ্কর সাধারণ গণনা, যাহাকু জ্যোতিষশাস্ত্রে গ্রহমানঙ্কর গোচর নামে জানা যাইথায়। এহা মুখ্যতঃ চন্দ্রদেবঙ্কর গোচর উপরে আধারিত অটে। তো আজ আমি আপনাদের মেষঠারু আরম্ভ করে মীন রাশি পর্যন্ত বিস্তার পূর্বক আজির রাশিফল কহিবাকু যাওছু। আজ 8 সেপ্টেম্বর 2024 দিন রবিবার, ভাদ্রমাস শুক্লপক্ষ সিংহ পাঁচ দিন, আজ ঋষি পঞ্চমী ও নূয়াখাই পর্ব, আজর তিথি ও নক্ষত্র পঞ্চমী রাত্র 7:59 পর্যন্ত, স্বাতি নক্ষত্র দিবা 3:31 পর্যন্ত, তুলাচন্দ্র দণ্ড 60 অহরাত্র, সূর্যোদয় সময় 5:33 ও সূর্যাস্ত সময় 6:53। আজ মেষরাশির ঘাতবার, আজ ঘাতচন্দ্র না। আজর শুভ বেলা দিবা 6:24 দিবা 9:40 পর্যন্ত, রাত্র 8:10 রাত্র 10:31 পর্যন্ত। নিষিদ্ধ খাদ্য, আজ বেলভক্ষণ নিষেধ। তো মেষঠার আরম্ভ করে মীনরাশি ব্যক্তি কোণ কহিথায় আজি আপনার রাশি, কোণ কহিথায় আজি আপনার গ্রহ নক্ষত্র, ও আজি আপনার এপরি কেউ উপায় করিবা আবশ্যক, যাহাফলরে আজি আপনার দিনটি অত্যন্ত শুভ সাব্যস্ত হব। এই ক্রমে সবুঠার প্রথমে আসন্তু জানিবা মেষরাশি বিষয়ে। ভাই ভাই মধ্যে মনোমালিন্য দেখা দেব, তো আজি কিছু বি কহিবা পূর্বরু অতিকমরে 10 থর ভাবন্তু, কারণ আপনার ভালো কথা বি লোকমানকু খারাপ লাগিপারে, অর্থরু অনর্থ ঘটিপারে, মানসিক উদ্বেগ বড়িব, কিছু অপ্রিয় পরিস্থিতিতে পড়িপারন্তি, কোণ করিবে ও কোণ করিবে নাহি এপরি কিছু পরিস্থিতি পড়িপারে, কারণ আপনার দ্বারা ভুল হইপারে। ব্যাপারী মানুষ সামান্য ধনলাভে সন্তুষ্ট হওয়া পড়িব, কোণসি গোটিয়ে কারণপাই মনরে সন্দেহ উপজিব, পিলামানে অবাধ্য হেবে, পাঠপড়ার সঠিক ভাবে মন লগাই পারিবে নাহি। তো আজ যেউ বি কার্য করিবে ভাবিচিন্তি হি করিবা আবশ্যক, দাম্পত্য জীবন সাধারণ রহিব, মুন্ডরে সামান্য ভারিপণ রহিব। আজির দিনটি আপনার মিলামিশাপূর্ণ রহিব, বন্ধুবর্গরে অপ্রিয় হয়ে পড়ন্তি, ব্যবহার বড়িব, মর্যাদাহানির আশঙ্কা বড়িব, বিচারে বিভ্রাট ঘটিপারে, দিনর অধিকাংশ সময় কোণসি গোটিয়ে চিন্তায় রহিপারন্তি, কাহার স্বাস্থ্যকে নিয়ে আপনার দুঃখরে রহবে, কোর্ট কচেরি মামলা আপনার বিপক্ষে যাইপারে, চাপরে পড়ি কার্য করিবে, কোণসি শারীরিক কষ্টর যোগ বনুছি, সেথিপাই আজি আপনার যানবাহন চলিবা সময় বিশেষ সাবধান রহবে, ও বাহার খাদ্য পদার্থ ও কুসঙ্গঠার সম্পূর্ণ রূপে দূরে রহবাকে পড়িব, পূর্ব যোজনা সঠিক সময়ের করিবার বাধা উপজিব, আজ কলহর সম্ভাবনা রয়েছে, তো আজ বিশেষ ভাবে কথা কহিবা সময় সতর্কতা অবলম্বন করন্তু, হঠাৎ কিছু বি করন্তু নাহি, সময়কে এপরি ভাবে হি যাওয়াকে দিয়ন্তু, আশা করুথিবা দিগরু অর্থপ্রাপ্তিরে বাধা উপজিব, শত্রুতর অপদস্থ হয়ে পারন্তি, কোণসি গোটিয়ে দুঃখদ সমাচার শুনিবাকু মিলিপারে, প্রায়তঃ প্রত্যয় কার্যের কিছু না কিছু বাধা উপজিব। তো আজির দিনটিকে আপনার শুভময় করা আজ আপনার নিজের ভোজনর গোটিয়ে রুটি প্রথমরু কাড়ি নিয়ন্তু ও তাহাকু কোণসি গোটিয়ে গায়ীকু খাইবাকু দিয়ন্তু, এবং আজ আপনার আপনার হৃদয়ের কথা বা নিজের লক্ষ্য কাহাকরে বি কুহন্তু নাহি, এহা আপনার পাই শুভ সাব্যস্ত হব। এবে আসন্তু বৃষ রাশি বিষয়ে জানিবা। অফিসরে বাতাবরণ অশান্ত রহিব, কিছু গোটিয়ে সামান্য ঘটনার দ্বন্দ্ব উপজিব, সেথিপাই আজ আপনার বিশেষ ভাবে বাক সংযমর আবশ্যকতা পড়ব, দিনসারা ব্যস্ত রহবে, আজ আপনার সামান্য ক্রোধী জনজিবে, চিড়িচিড়া স্বভাব দেখা দেব, টিকে টিকে কথার লাগিযা ভাই স্থিতি উপজিব, তো সাবধান রুহতু, যে কার্য বা নিষ্পতি নেওচন্তি ভালসে চিন্তা বিচার করিকি হি নিয়ন্তু, বড় ধরনের পরিবর্তন নিষ্পতি ও নিবেশঠারু আজি দূরে রুহতু, প্রত্যেকটি ক্ষেত্রে সতর্কতার আবশ্যকতা রয়েছে, নিয়ম ও পানি প্রতি সতর্ক রুহতু, যানবাহন চলিবা সময় অধিক সতর্কতা অবলম্বন করতু, ও কোণসি বি রিস্ক নেওয়া ভাই কার্যের দূরে রুহতু। আজির দিনটি আপনার লাগে সাধারণ রহব, স্বাস্থ্য হেতুক কিছু সমস্যা দেখা দেব, মুন্ডরে ভারিপণ রহিব, আখির আজ বিশেষ যত্ন নিয়ন্তু, আজির দিনরে মোবাইলে কিংবা কম্পুটর আদির অধিক প্রয়োগ করন্তু নাহি, কষ্টেমষ্টে অনিচ্ছা সত্ত্বে কার্যনির্বাহ করিবে, আয় তুলনায় ব্যয় অধিক হওয়া কারণর চিন্তিত রহবে, ব্যাপারী মানে নিজের ব্যাপারক বড়াইবা পাই কিছু স্থানকু যিবা আসিবা করিবাকু পড়িপারে, পূর্ব যোজনা মোতাবক কার্য করিবারে কিছু বাধা উপজিব, জীবনসাথীক সহ মতভেদ ও মতদ্বন্দ্ব দেখা দেইপারে, সেথিপাই আজ আপন কটু শব্দর ব্যবহার করন্তু নাহি, ও অন্যর মনরে কষ্ট হওয়া ভাল শব্দ ভুললে বি কুহন্তু নাহি, নাহি তো সমস্যা বড়িপারে, পাখ পড়োশীঙ্ক মিথ্যা নিন্দা অপবাদর শিকার হয়ে পড়ন্তি, তো সেথিপাই সাবধান রুহন্তু, বিদ্যার্থী মানক লাগে দিনটি সাধারণ রহিব, নাহি অধিকা ভাল নাহি অধিকা খারাপ, পরোপকার করে অপদস্থ হেবে, কার্যভার বৃদ্ধি পাইব। তো আজির দিনটিকে আপনার শুভময় করা আজ আপন কোণসি গোটিয়ে মন্দির দর্শনরে যাঁতু ও সেঠার ঘিওর দীপটিয়ে জাঁতু, ও আজ আপনার লাল রঙ্গকে আভয়েড করন্তু,
ଏହା ଆପଣଙ୍କ ପାଇଁ ଶୁଭ ସାବ୍ୟସ୍ତ ହେବ। ଏବେ ଆସନ୍ତୁ ମିଥୁନ ରାଶି ବିଷୟରେ ଜାଣିବା। ଦୃଢ଼ତା ଓ କୁଶଳତା ପରି ଗୁଣର ବିକାଶ ହେବ। ଆପଣ ଭିଡ଼ ଭିତରେ ନ ଚାଲି ଅଲଗା ଚାଲିବାକୁ ଚେଷ୍ଟା କରନ୍ତୁ, ସଫଳ ରହିବେ। ତେବେ ଆଜି ଆପଣ ଅଳ୍ପ ଚିଡ଼ିଚିଡ଼ା ଓ ଅଳ୍ପ ଅସ୍ଥିରତା ଅନୁଭବ କରିପାରନ୍ତି, କିନ୍ତୁ ଆଜି ଆପଣଙ୍କର କୌଣସି ଗୋଟିଏ ପୂର୍ବ ଯୋଜନା ଫଳବତୀବାରୁ ଆପଣ ଖୁସି ରହିବେ। ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଭଲ ରହିବ। ଆଜି ଆପଣ ନୂଆ ନୂଆ ଲୋକଙ୍କ ସହିତ ଭେଟିବେ ଓ ଏହା ଆପଣଙ୍କ ଭବିଷ୍ୟତ ପାଇଁ ଲାଭକାରୀ ସିଦ୍ଧ ହେବ। ମାତାପିତାଙ୍କର ଆଶୀର୍ବାଦ ଓ ସହଯୋଗ ପ୍ରାପ୍ତ ହେବ। ମନ ଉଦାସ ପ୍ରକୃତିର ରହିବ। ଶାରୀରିକ ସଚେତନତାର ଆବଶ୍ୟକତା ରହିଛି। କିଛି ଛୋଟମୋଟ ଶାରୀରିକ ସମସ୍ୟା ଦେଖାଦେଇପାରେ। ଚାକିରିଆଙ୍କ ଲାଗି କର୍ମକ୍ଷେତ୍ର ଶାନ୍ତିପ୍ରଦ ରହିବ। ଆପଣଙ୍କର ଧ୍ୟାନ କେନ୍ଦ୍ରିତ ରହିବ, ପରିଶ୍ରମୀ ରହିବେ। ଯୋଜନାକୁ ସଫଳ କରିବା ପାଇଁ ଆପଣ ସହକର୍ମୀମାନଙ୍କର ଅଧିକ ସମର୍ଥନ ପାଇବା ପାଇଁ ନିଜର କଥାବାର୍ତ୍ତାକୁ ଆଗକୁ ବଢ଼ାନ୍ତୁ। ବ୍ୟାପାରରେ ନିଜର ପ୍ରଖର ବୃଦ୍ଧି ପାଇଁ ପ୍ରଶଂସା ଓ ସମ୍ମାନର ପାତ୍ର ହେବେ। ଆର୍ଥିକ ରୂପରେ ଆପଣ ସୁରକ୍ଷିତ ଅନୁଭବ କରିବେ ଓ ଆପଣ ସମ୍ପତ୍ତିରେ ନିବେଶ କରିପାରନ୍ତି। ଯାତ୍ରାର ଯୋଗ ରହୁଅଛି, କୌଣସି ଧାର୍ମିକ ସ୍ଥାନ ଭ୍ରମଣ କରିବାକୁ ଯାଇପାରନ୍ତି। ଆଜି ଆପଣଙ୍କର ଆତ୍ମବିଶ୍ୱାସ ଉଚ୍ଚ ରହିବ। ସାଇ ପଡ଼ିଶା ଆପଣଙ୍କର ବ୍ୟବହାରରେ ଖୁସି ରହିବେ। ଛାତ୍ରଛାତ୍ରୀମାନଙ୍କ ଲାଗି ଦିନଟି ଶୁଭ। ଛାତ୍ରଙ୍କୁ ଶିକ୍ଷକଙ୍କ ସାହାଯ୍ୟ ମିଳିବ। ବ୍ୟାଙ୍କ ଓ ବୀମା କର୍ମଚାରୀଙ୍କ ପାଇଁ ଦିନଟି ଅତ୍ୟନ୍ତ ଶୁଭ। ସାମାଜିକ ରୂପରେ ଆପଣ ସକ୍ରିୟ ରହିବେ। ଯଦି ଆପଣ ଅବିବାହିତ ଅଛନ୍ତି ତ ବିବାହକୁ ନେଇ ବିଚାର କରିବେ। ଆପଣ ଆନ୍ତରିକ ଶାନ୍ତି ପ୍ରାପ୍ତ କରିବା ପାଇଁ ଧ୍ୟାନ କରିବା ମୁଡ଼ରେ ଅଛନ୍ତି। ଘରର ସମସ୍ୟାମାନଙ୍କରେ ଭାଗ ନେବା ଦ୍ୱାରା ସମାଧାନର ବାଟ ପାଇବେ। ଆପଣଙ୍କର ଜୀବନରେ ପରିବର୍ତ୍ତନର ସମୟ ଚାଲୁଅଛି। ତ ଜୀବନକୁ ସର୍ବଦା ସକାରାତ୍ମକ ଭାବରେ ନିଅନ୍ତୁ ଓ କୌଣସି ବି ଭଲ ସୁଯୋଗକୁ ହାତଛଡ଼ା କରନ୍ତୁ ନାହିଁ। ତ ଆଜିର ଦିନଟିକୁ ଆପଣ ଶୁଭମୟ କରିବା ପାଇଁ ଆଜି ଆପଣ ଘରର ଛାତ ଉପରେ କିମ୍ବା ଘର ବାହାରେ ଦୁଇଟି ପାତ୍ରରେ, ଗୋଟିଏ ପାତ୍ରରେ ଜଳ ଓ ଅନ୍ୟ ପାତ୍ରରେ ସାତୋଟି ପ୍ରକାର ଦାନ ମିଶାଇ ବାହାରେ ରଖିଦିଅନ୍ତୁ। ଓ ଆଜି ଆପଣ କୌଣସି ଅଚିହ୍ନା ବ୍ୟକ୍ତିଙ୍କ ସହିତ ଯୁକ୍ତିତର୍କ କରନ୍ତୁ ନାହିଁ। ଏହା ଆପଣଙ୍କ ପାଇଁ ଶୁଭ ସାବ୍ୟସ୍ତ ହେବ। ଏବେ ଆସନ୍ତୁ କର୍କଟ ରାଶି ବିଷୟରେ ଜାଣିବା। ମାନ ସମ୍ମାନ ଉପରେ ଆଞ୍ଚ ଆସିବ, ସେଥିପାଇଁ ଆଜି ସମ୍ପୂର୍ଣ୍ଣ ରୂପେ ଖରାପ ମିତ୍ର ଓ କୁସଙ୍ଗ ଠାରୁ ଦୂରେଇ ରୁହନ୍ତୁ। ବରଂ ଏକାକୀ ରୁହନ୍ତୁ, କିନ୍ତୁ ଖରାପ ମିତ୍ରଙ୍କ ସହ ଆଜି ବିଲକୁଲ ବି ମିଶନ୍ତୁ ନାହିଁ, କାରଣ ଆପଣ ଅକାରଣରେ ହିଁ ସମସ୍ୟା ଭିତରକୁ ଛନ୍ଦି ହୋଇପାରନ୍ତି। ମନର କଥାରେ ନ ଯାଇ ବିବେକର ସାହାରା ନିଅନ୍ତୁ, ଭୁଲ ହେବ ନାହିଁ। ଆଜି କିଛି ବି କହିବା ପୂର୍ବରୁ ଭଲସେ ଚିନ୍ତା ବିଚାର କରନ୍ତୁ, କାରଣ କେହି ଆପଣଙ୍କର କଥାର ଅର୍ଥକୁ ଅନର୍ଥ କରିପାରେ। ଆଜି ସମସ୍ତ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ନିର୍ଣ୍ଣୟକୁ ଧ୍ୟାନପୂର୍ବକ ନିଅନ୍ତୁ, ଶୀଘ୍ରତା କରନ୍ତୁ ନାହିଁ। ଛାତ୍ରଛାତ୍ରୀମାନେ ବିଶୃଙ୍ଖଳିତ ହେବେ, ସମୟର ଅପଚୟ କରି ପଶ୍ଚାତାପ କରିବେ। ବ୍ୟବସାୟୀମାନେ ଘୋର ପ୍ରତିଦ୍ୱନ୍ଦ୍ୱିତାର ସାମ୍ନା କରିବେ। ଦାମ୍ପତ୍ୟ ଜୀବନ ସାଧାରଣ ରହିବ। ଆଜିର ଦିନଟି ଆପଣଙ୍କ ପାଇଁ ମିଳାମିଶାପୂର୍ଣ୍ଣ ହିଁ ରହିବ। ହଠାତ୍ କିଛି ଶାରୀରିକ ଅସୁସ୍ଥତା ଦେଖାଦେବ, ମନ ଦୁର୍ବଳ ହେବ, ଅଯଥାରେ ଖର୍ଚ୍ଚାନ୍ତ ହେବେ, ଡାକ୍ତରଙ୍କ ପରାମର୍ଶ ଲୋଡ଼ିପାରନ୍ତି। ସେଥିପାଇଁ ଆଜି ଆପଣ ବିଶେଷ ଭାବରେ ସ୍ୱାସ୍ଥ୍ୟକୁ ଜଗି ରଖି ଚଳନ୍ତୁ। ବାହାରର ଖାଦ୍ୟ, ଜଙ୍କ୍ ଫୁଡ଼୍ ଓ ଫାଷ୍ଟଫୁଡ଼୍ ପରି ଖାଦ୍ୟରୁ ଦୂରେଇ ରୁହନ୍ତୁ। ଶରୀରର ଯତ୍ନ ନିଅନ୍ତୁ, ଅବହେଳା କରନ୍ତୁ ନାହିଁ। ଯାତ୍ରାରେ ବିଘ୍ନ ଘଟିପାରେ, ଅଜାଣତରେ ପ୍ରତାରିତ ହୋଇପାରନ୍ତି। ପ୍ରିୟ ବ୍ୟକ୍ତିଙ୍କ ସହ ମନାନ୍ତର ଦେଖାଦେବ। ଆଜି କୌଣସି ବି ବଡ଼ ଧରଣର ନିବେଶ ଓ ନିର୍ଣ୍ଣୟ ନିଅନ୍ତୁ ନାହିଁ, ଆପଣଙ୍କ ଦ୍ୱାରା ଭୁଲ ନିର୍ଣ୍ଣୟ ହୋଇପାରେ। ଆଜିର ଦିନଟିକୁ ଏପରି ଭାବରେ ହିଁ ଯିବାକୁ ଦିଅନ୍ତୁ। ପଡ଼ୋଶୀମାନେ କିଛି ଅସୁବିଧାରେ ପକାଇପାରନ୍ତି। କ'ଣ କରିବେ ଓ କ'ଣ କରିବେ ନାହିଁ କିଛି ସ୍ଥିର କରିପାରିବେ ନାହିଁ। ଆଜି କଳହର ସମ୍ଭାବନା ରହୁଅଛି, ତ ଆଜି ବିଶେଷ ଭାବରେ କଥା କହିବା ସମୟରେ ସତର୍କତା ଅବଲମ୍ବନ କରନ୍ତୁ। ହଠାତ୍ କିଛି ବି କରନ୍ତୁ ନାହିଁ, ସମୟକୁ ଏପରି ଭାବରେ ହିଁ ଯିବାକୁ ଦିଅନ୍ତୁ। ଆଶା କରୁଥିବା ଦିଗରୁ ଅର୍ଥପ୍ରାପ୍ତିରେ ବାଧା ଉପୁଜିବ। ଅଧିକ ପରିଶ୍ରମ କରିବେ, କିନ୍ତୁ ପରିଶ୍ରମ ଅନୁଯାୟୀ ଫଳପ୍ରାପ୍ତି ହେବାରେ କିଛି ନା କିଛି ବାଧା ଉପୁଜିବ। ତ ଆଜିର ଦିନଟିକୁ ଆପଣ ଶୁଭମୟ କରିବା ପାଇଁ ଆଜି ଆପଣ ସ୍ନାନ କରିବା ପରେ ଗୋଟିଏ ତମ୍ବାର ପାତ୍ରରେ ଜଳ ନେଇ ସେଥିରେ ଅଳ୍ପ କୁକୁମ ପକାଇ ସୂର୍ଯ୍ୟଦେବଙ୍କୁ ଜଳ ଅର୍ପଣ କରନ୍ତୁ। ଓ ଆଜି ଆପଣ କୌଣସି ବି ବୟସ୍କ ବ୍ୟକ୍ତିଙ୍କର ଅପମାନ କରନ୍ତୁ ନାହିଁ, ଏହା ଆପଣଙ୍କ ପାଇଁ ଶୁଭ ସାବ୍ୟସ୍ତ ହେବ। ଏବେ ଆସନ୍ତୁ ସିଂହ ରାଶି ବିଷୟରେ ଜାଣିବା। ଶରୀର ସୁସ୍ଥ ଓ ମନ ପ୍ରଫୁଲ୍ଲ ରହିବ। ଆୟରେ ସାମାନ୍ୟ ଉନ୍ନତି ପରିଲକ୍ଷିତ ହେବ। ଭବିଷ୍ୟତକୁ ନେଇ କୌଣସି ନୂଆ ଯୋଜନା କରିପାରନ୍ତି। ବ୍ୟବସାୟୀମାନେ ମଧ୍ୟ ନିଜର ବ୍ୟବସାୟକୁ ବଢ଼ାଇବା ଲାଗି କୌଣସି ଯୋଜନା ପ୍ରସ୍ତୁତ କରିପାରନ୍ତି, କିନ୍ତୁ ଆଜି ଆପଣ କୌଣସି ବଡ଼ ଧରଣର ନିବେଶ କରନ୍ତୁ ନାହିଁ। ଆପଣଙ୍କୁ କ୍ଷତି ସହିବାକୁ ପଡ଼ିପାରେ। ଅତିଶୀଘ୍ର କାହାରିକୁ ବି ବିଶ୍ୱାସ କରନ୍ତୁ ନାହିଁ। ଛୋଟିଆ ଅବସରରୁ ବି ବଡ଼ ଧରଣର କାମର ଆରମ୍ଭ ହୋଇଥାଏ, ତ କୌଣସି ବି ଅବସରକୁ ହାତରୁ ଯିବାକୁ ଦିଅନ୍ତୁ ନାହିଁ। ଆପଣ ସଫଳତା ଆଡ଼କୁ ଅଗ୍ରସର ଅଟନ୍ତି, ତ ଧୈର୍ଯ୍ୟ ଓ ଆତ୍ମବିଶ୍ୱାସର ସହିତ ଆଗକୁ ବଢ଼ନ୍ତୁ। ଆଜି କଥା କଥାରେ ଲୋକଙ୍କୁ ବାନ୍ଧି ରଖିବେ, ଲୋକମାନେ ଆପଣଙ୍କର ବ୍ୟକ୍ତିତ୍ୱ ପ୍ରତି ଆକର୍ଷିତ ରହିବେ। ଆଜି ଆପଣଙ୍କୁ କିଛି ସମସ୍ୟାମାନଙ୍କର ସମ୍ମୁଖୀନ ହେବାକୁ ପଡ଼ିପାରେ। ଆଜି ଆପଣ କୌଣସି ବି ନିର୍ଣ୍ଣୟ ଶୀଘ୍ରତାପୂର୍ବକ ନିଅନ୍ତୁ ନାହିଁ ଓ ରିସ୍କ ନେବା ଭଳି କାର୍ଯ୍ୟ କରନ୍ତୁ ନାହିଁ। ଆପଣଙ୍କର କେହି ନିକଟ ସମ୍ପର୍କୀୟ ଆପଣଙ୍କୁ ହଇରାଣ ହରକତ କରିପାରନ୍ତି, ତ ସାବଧାନ ରୁହନ୍ତୁ।
আজির যাত্রা আপনার সার্থক রহব। মিত্র ও শুভচিন্তক আপনার সমর্থন করবে। অচানক ধনপ্রাপ্তি পরি যোগ বানুছি, পিলা তরফর কোণী শুভখবর প্রাপ্ত করবে, আত্মবিশ্বাসের বৃদ্ধি দেখা দেব, আর্থিক রূপে আপনার সুরক্ষিত অনুভব করবে ও আপনার সম্পত্তি নিবেশ করে পারন্তি। যাত্রার যোগ রয়েছে, কোণী ধার্মিক স্থান ভ্রমণ করা যাই পারন্তি। যে কর্ম আজ হাতক নেবে তাকে শেষ নকরিবা পর্যন্ত বসবে না। পারিবারিক জীবনরে বুঝাবণা দেখা দেব, পড়োশী মানক সহ সুসম্পর্ক বজায় রহব। স্টুডেন্টস মানক লাগে দিনটি শুভ, ব্যবসায়ী আশা অনুরূপ লাভপ্রাপ্ত করবে। তবে চাকরি ক্ষেত্রে অল্প বাধা রয়েছে, সহকর্মী মানক অসহযোগ মানসিক চিন্তা বড়াইব। তো আজ আপনার অফিসে অযথা যুক্তিতর্কর দূরেই রুহতু। তো আজির দিনটি আপনার শুভময় করা আজ আপনার কোণী মন্দির কিংবা ধর্মানুষ্ঠানের কিছু সময় সেবা দিও, এবং আজ আপনার মিছ কুহতু না, এহা আপনার শুভ সাব্যস্ত হব। এবে আসন্তু কন্যা রাশি বিষয়ে জানিবা। ব্যবসায়ী মানক লাগি দিনটি শুভ, ব্যবসায়ের যথেষ্ট উন্নতি অনুভব করবে, ভবিষ্যত যোজনা প্রস্তুত করবে, সম্মানিত হয়ে পারন্তি। পরিবার মধ্যে স্নেহ ও ভালপাইবা বৃদ্ধি হব, কাহার সাহায্য সহযোগ আপনার লাভকারী সিদ্ধ হব। কিন্তু আজ আপনার কাহা উপরে বি আবশ্যকতার অধিক ভরসা করতু না, কে নিকট সম্পর্কীয় আপনার ধোকা দিয়ে পারন্তি। তো আজ আপনার দুষ্ট প্রকৃতির লোক মানুষ দূরেই রুহতু ও নিজের ইষ্ট ভগবান স্মরণ করতু। সম্পূর্ণ দিনটি হসখুশি কটিব, লভ লাইফ দিনটি শুভ, মহিলা মানে ধর্মকর্মরে মন দেবে। আজ আপনার প্রত্যেক কার্যে সফলতার সম্ভাবনা অধিক রহব, অতিরিক্ত ঊর্জার অনুভব করবে, দায়িত্ব ও অধিকার বড়ব, ধন সঞ্চয় আগ্রহ উপজিব। আপনার লাগে আজির দিনটি উত্তম রহব, শরীর সুস্থ ও মন ভালো রহব, ঊর্জাবান জনজিবে, সমাজের মানসম্মানের বৃদ্ধি হব, আপনার আধ্যাত্মিক দিগ আড়ক অধিক আকর্ষিত রহবে, কোণী গোটিয়ে অভিলাষ পূরণ হব, প্রতিযোগিতার সফল রহবে, গুপ্তধন প্রাপ্তির যোগ বনুছি, কোণী মূল্যবান দ্রব্য মিলপরে, আর্থিক অবস্থার উন্নতি ঘটব। আজ আপনার অনুভব করবে কি কেবল ধন হি খুশির চাবি নুহে, কার্যক্ষেত্রে আপনার যোগ্যতার চর্চা হব, আপনার প্রত্যেক ক্ষেত্রে প্রবীণ জনজিবে। ধৈর্যের এই স্তরকে ধারণ করতু, নূয় কার্যপ্রতি রুচি বড়ব, আপনার অধিকারী সহযোগ মিলব, আর্থিক স্থিতির উন্নতি পরিলক্ষিত হব, কোণী গোটিয়ে শুভখবর হস্তগত হব, আপনার জীবনের প্রসন্নতা আনিদেব, প্রিয় লোক সহ আনন্দিত হবে, কর্মধারের উন্নতি ঘটব। তো আজির দিনটি আপনার শুভময় করা আজ আপনার ওম নমঃ শিবায় এই মন্ত্রটি অধিকর অধিক জপ করতু ও কোণী গোটিয়ে গাই পেট পুরা খাইবাক দিও, এবং আজ আপনার কাহার উপরে বি অধিক ক্রোধ করতু না, আপনার শুভ সাব্যস্ত হব। এবে আসুন তুলারাশি বিষয়ে জাঁবা। আজ আপনার সকারাৎমক বিচার সম্পন্ন রহবে ও যে কে বি আপনার প্রতি প্রভাবিত রহবে। আজ আপনার কাহারি কিছু সাহায্য সহযোগ করে পারন্তি, কোণী কার্যের জীবনসাথী সহযোগ লড়ি পারন্তি, জীবনের খুশির বর্ষা হব, যা যা কহবে কে আপনার কথা ভাঙ্গি পারে না। চাকরি ক্ষেত্রে থাকা ব্যক্তি নূয় পরিযোজনা মিলব, মনরে ধার্মিক কার্য প্রতি শ্রদ্ধা বড়ব, পিলা সহ কোণী স্থানক বুলি যাই পারন্তি, কোণী ধার্মিক কিংবা সামাজিক ক্ষেত্রে প্রশংসার পাত্র হয়ে পারন্তি, পূর্ব যোজনা মোতাবক কার্য করবে, আর্থিক পক্ষ মজবুত রহব। আজ আপনার স্বাস্থ্য ভালো রহব ও সম্পূর্ণ দিনটি মনরে প্রসন্নতা রহব, স্বাস্থ্যগত সচেতনতার আবশ্যকতা না, স্বাস্থ্য ভালো হি রহব। স্টুডেন্টস মানুষ মধ্যে আজির দিনটি অনুকূল ও শুভ সাব্যস্ত হব, আপনার ঊর্জার স্তর ভালো রহব, নিজকে সুস্থ সবল অনুভব করবে, সাহসের বৃদ্ধি ঘটব, সফলতা হাসল করা তৎপর রহবে, ব্যাপারে কোণী নূয় অনুবন্ধ হয়ে পড়ে, জীবনসাথী উন্নতির জীবনের মধুরতা আসব, মহিলা মানুষ কিছু খাস খুশির অবসর মিলব, কারবারী ধনলাভ হব, আর্থিক মামলাকে নিয়ে যাত্রা সফল হব, জীবনসাথী আপনার বহুত প্রশংসা করবে, কর্মক্ষেত্রের উৎসাহ সহ সমস্ত কার্য সম্পাদন করবে, আয় উত্তম রহব, আর্থিক স্থিতির সুধার কোণী নূয় যোজনা করে পারন্তি। ক্যারিয়ার ক্ষেত্রে আজ আপনার সফল রহবে, আজ আপনার কোণী এক বড় দায়িত্ব মিলপরে, আজ আপনার কোণী এক বড় দায়িত্ব মিলপরে, চাকরি কিংবা বিজনেস সহ জড়িত কোণী বড় নির্ণয় নেওয়া চাহিদি তো নেই পারন্তি, পারিবারিক জীবন সুখময় রহব। তো আজির দিনটি আপনার শুভময় করা আজ আপনার গোটিয়ে বরপত্র নিয়ন্তু ও সেথিরে কেশর দ্বারা নিজের মনোকামনাকে লেখি বহি যাওয়া জলরাশি প্রবাহিত করে দিও, ও আজ আপনার কাহার বি হৃদয়ের দুঃখ দিও না, আপনার শুভ সাব্যস্ত হব। এবে আসুন বিচারাশি বিষয়ে জাঁবা। রচনাত্মক কার্যে সফলতা প্রাপ্ত করবে ও সঙ্গীত ক্ষেত্রে থাকা ব্যক্তিবিশেষ লাগি আজির দিনটি মনে রাখিবা ভাবে রহব, চারিদিকর সফলতা প্রাপ্ত হব, আপনার মনরে সন্তোষর ভাবনা বড়ব, পিতাঙ্কর আশীর্বাদ প্রাপ্ত হব। তবে আজ মধ্যাহ্ন সময়ের অল্প চিন্তাজনক পরিস্থিতির সময় কটিপরে,
ସେଥିପାଇଁ ଆଜି ଆପଣ ଦୁଷ୍ଟ ବ୍ୟକ୍ତି ଓ ଦୁଷ୍ଟ ପ୍ରବୃତ୍ତିରୁ ଦୂରେଇ ରୁହନ୍ତୁ। ଲଭ୍ ଲାଇଫ୍ ପାଇଁ ତିନୋଟି ଅନୁକୂଳ ପୂର୍ବ ଯୋଜନା ସଠିକ୍ ସମୟରେ ପୂରଣ କରିବେ। ଦୂରଯାତ୍ରାର ଯୋଗ ଭନୁ ଅଛି। ଅଫିସ୍ କାମରେ ବାହାରକୁ ଯାଇପାରନ୍ତି। ପ୍ରତ୍ୟେକ କାର୍ଯ୍ୟକୁ ସଫଳତାର ସହିତ ସମ୍ପନ୍ନ କରିବେ। ବନ୍ଧୁ ସମ୍ପର୍କ ବୃଦ୍ଧି ହେବ। ଛାତ୍ରଛାତ୍ରୀମାନଙ୍କୁ ଲାଗି ତିନୋଟି ଅନୁକୂଳ ଓ ଶୁଭ ସାବ୍ୟସ୍ତ ହେବ। ଆଜି ଆପଣଙ୍କ ପାଇଁ ଭଲ ଦିନଟିଏ। ଆଜି ଆପଣଙ୍କର ସୁନ୍ଦର ବ୍ୟକ୍ତିତ୍ୱ ଅନ୍ୟମାନଙ୍କୁ ଆକର୍ଷିତ କରିବ। ଆଜି ଆପଣ କିଛି ବି କରନ୍ତୁ, ଆପଣଙ୍କୁ ସଫଳତା ମିଳିବ। ଆପଣ ଅଧିକ ଲୋକପ୍ରିୟ ଅଟନ୍ତି। ଆପଣ ସୃଜନାତ୍ମକ ବି ଅଟନ୍ତି ଓ ନମ୍ର ମଧ୍ୟ ଅଟନ୍ତି। ଆପଣଙ୍କର ଏହି ଗୁଣ ହିଁ ଆପଣଙ୍କୁ ଏହି ସ୍ତରରେ ରଖିଅଛି। ଚାଲାକିପଣ ଓ ଅଭିମାନକୁ ନିଜ ଉପରେ ହାବି ହେବାକୁ ଦିଅନ୍ତୁ ନାହିଁ। ଆତ୍ମବିଶ୍ୱାସ ସହିତ କାର୍ଯ୍ୟ କରିବା ଆପଣଙ୍କ ପାଇଁ ଲାଭକାରୀ ହେବ। ଆଜିର ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଦିନଟି ଆପଣଙ୍କର ମନ ପ୍ରଫୁଲ୍ଲ ରହିବ। ଶାରୀରିକ ସୁସ୍ଥତା ପାଇଁ ଯୋଗ ବ୍ୟାୟାମକୁ ଗୁରୁତ୍ୱ ଦେବେ। କର୍ମକ୍ଷେତ୍ରରେ ଉଚ୍ଚ ଅଧିକାରୀଙ୍କଠାରୁ ପ୍ରଶଂସା ପାଇବେ। ଆୟ ଭଲ ରହିବ। ପାରିବାରିକ ଶାନ୍ତି ଶୃଙ୍ଖଳା ବଜାୟ ରହିବ। କୌଣସି ଗୋଟିଏ ଶୁଭ ଖବର ହସ୍ତଗତ ହେବ। ଆପଣଙ୍କର ଜୀବନରେ ପ୍ରସନ୍ନତା ଆଣିଦେବ। ପ୍ରିୟ ଲୋକଙ୍କ ସହିତ ଆନନ୍ଦିତ ହେବେ। କର୍ମଧାରାରେ ଉନ୍ନତି ଘଟିବ। ପଡ଼ୋଶୀ ଓ ବନ୍ଧୁମାନଙ୍କ ସହ ସମ୍ପର୍କରେ ସୁଧାର ଆସିବ। ବ୍ୟବସାୟୀମାନଙ୍କ ଲାଗି ଦିନଟି ଇଚ୍ଛା ମୁତାବକ ଫଳ ଦେଲା ପରି ରହିବ। ବ୍ୟାପାରକୁ ଆହୁରି ଉନ୍ନତ କରିବା ପାଇଁ କୌଣସି ନୂଆ ଯୋଜନା ମଧ୍ୟ କରିପାରନ୍ତି। ତ ଆଜିର ଦିନଟିକୁ ଆପଣ ଶୁଭମୟ କରିବା ପାଇଁ ଆଜି ଆପଣ ଆପଣଙ୍କର ନିଜର ଗୃହରେ ଥିବା ମନ୍ଦିରର କବାଟରେ ହଳଦୀ ଦ୍ୱାରା ସ୍ୱସ୍ତିକର ଚିହ୍ନ ଆଙ୍କନ୍ତୁ ଓ ଆଜି ଆପଣ କାହାର ବି ଥଟ୍ଟା ପରିହାସ କରନ୍ତୁ ନାହିଁ। ଏହା ଆପଣଙ୍କ ପାଇଁ ଶୁଭ ସାବ୍ୟସ୍ତ ହେବ। ଏବେ ଆସନ୍ତୁ ଧନୁରାଶି ବିଷୟରେ ଜାଣିବା। ଅଯଥାରେ କୌଣସି ଗୋଟିଏ ବିବାଦରେ ଫସିପାରନ୍ତି, ସେଥିପାଇଁ ଆଜି ଆପଣ ଯେତେ ସମ୍ଭବ ମୌନ ଧାରଣ କରନ୍ତୁ ଓ ବାକି କଥା ହେବା ସମୟରେ ବାକ୍ ସଂଯମତା ଅବଲମ୍ବନ କରନ୍ତୁ। ସ୍ୱାସ୍ଥ୍ୟଗତ ସଚେତନତାର ଆବଶ୍ୟକତା ରହିଛି, କାରଣ କିଛି ଛୋଟମୋଟ ଶାରୀରିକ ଅସୁସ୍ଥତା ଦେଖାଦେଇପାରେ। ମୁଣ୍ଡବିନ୍ଧା ଓ ଆଣ୍ଠୁଗଣ୍ଠି ପରି କିଛି ସମସ୍ୟା ଭୋଗିପାରନ୍ତି, କିନ୍ତୁ ଆର୍ଥିକ ପକ୍ଷ ମଜବୁତ ରହିବ। ଖର୍ଚ୍ଚ କମ୍ ଓ ଆୟ ଅଧିକ ରହିବ। ଆଶା କରୁଥିବା ଦିଗରୁ ଅର୍ଥବୃଦ୍ଧି ହେବ। ପିତାଙ୍କର ସପୋର୍ଟ ପ୍ରାପ୍ତ ହେବ। ବନ୍ଧୁ ମିଳନ ସହ ଉତ୍ତମ ଭୋଜନର ଯୋଗ ରହୁଅଛି। କ୍ରୀଡ଼ାବିତ୍ମାନଙ୍କ ଲାଗି ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଦିନଟି ଶୁଭ। ବ୍ୟବସାୟୀମାନେ ଆଶା ମୁତାବକ ଲାଭପ୍ରାପ୍ତ କରିବେ। ଦେବଦର୍ଶନରେ ଆନନ୍ଦ ପାଇବେ। ଉଚ୍ଚ ଅଭିଳାଷ ହେବେ। ଚୋରି ଦ୍ରବ୍ୟର ସନ୍ଧାନ ପାଇବେ। ଛାତ୍ରଛାତ୍ରୀମାନେ ଜିଦ୍ଦି ସ୍ୱଭାବ ରହିବେ। ଗୁରୁଜନମାନଙ୍କ ଆଜ୍ଞାଙ୍କୁ ଅବଜ୍ଞା କରି ପଶ୍ଚାତ୍ତାପ କରିବେ। ଆଜି ଅଧିକ ଧୈର୍ଯ୍ୟର ଆବଶ୍ୟକତା ପଡ଼ିବ। ଚାକିରି ଓ ବ୍ୟବସାୟ ଉଭୟଙ୍କ ପାଇଁ ଆଜିର ଦିନଟି ମିଳାମିଶାପୂର୍ଣ୍ଣ ରହିବ। ମନ ଦୁର୍ବଳ ହେବ। ଭାତୃ ବିବାଦ ପାଇଁ ଅଶାନ୍ତି ଉପୁଜିବ। କୁଟୁମ୍ବ ହେତୁକୁ ଅଶାନ୍ତି ବଢ଼ିବ। ପୈତୃକ ସମ୍ପତ୍ତି ଭାଗବଣ୍ଟନ ହୋଇପାରେ। କୋର୍ଟ କଚେରୀ ମାମଲା ଆପଣଙ୍କର ବିପକ୍ଷରେ ଯାଇପାରେ। ମନରେ ଅଶାନ୍ତି ଅନୁଭବ କରିବେ। ପରିସ୍ଥିତିରୁ ଭୟ ଉପୁଜିବ। ଅଯଥା ଶତ୍ରୁ ବିବାଦରେ ପଡ଼ିପାରନ୍ତି। ତ ଆଜି ଆପଣ କାହାରିକୁ ବି ଅତି ସହଜରେ ବିଶ୍ୱାସ କରନ୍ତୁ ନାହିଁ ଓ ନିଜର କୌଣସି ଗୁପ୍ତ କଥା କାହାରିକୁ ବି କୁହନ୍ତୁ ନାହିଁ। ନିଶାଦ୍ରବ୍ୟଠାରୁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ରୂପରେ ଦୂରେଇ ରୁହନ୍ତୁ। ଆଜି କଳହର ସମ୍ଭାବନା ରହୁଅଛି, ତ ଆଜି ବିଶେଷ ଭାବରେ କଥା କହିବା ସମୟରେ ସତର୍କତା ଅବଲମ୍ବନ କରନ୍ତୁ। ହଠାତ୍ କିଛି ବି କରନ୍ତୁ ନାହିଁ। ସମୟକୁ ଏପରି ଭାବରେ ହିଁ ଯିବାକୁ ଦିଅନ୍ତୁ। ଆଶା କରୁଥିବା ଦିଗରୁ ଅର୍ଥପ୍ରାପ୍ତିରେ ବାଧା ଉପୁଜିବ, କାରଣ ସମ୍ମାନହାନୀର ଯୋଗ ବନୁଅଛି। ତ ଆଜିର ଦିନଟିକୁ ଆପଣ ଶୁଭମୟ କରିବା ପାଇଁ ଆଜି ଆପଣ କୌଣସି ପଣ୍ଡିତ କିମ୍ବା ବ୍ରାହ୍ମଣଙ୍କ ଦ୍ୱାରା ନିଜର ଡାହାଣ ହାତରେ ରକ୍ଷାସୂତା ବାନ୍ଧନ୍ତୁ ଏବଂ ଆଜି ଆପଣ କୌଣସି ବ୍ୟକ୍ତି ନଥିବା ସମୟରେ ତାଙ୍କର କୌଣସି ଆଲୋଚନା କରନ୍ତୁ ନାହିଁ। ଏହା ଆପଣଙ୍କ ପାଇଁ ଶୁଭ ସାବ୍ୟସ୍ତ ହେବ। ଏବେ ଆସନ୍ତୁ ମକର ରାଶି ବିଷୟରେ ଜାଣିବା। ଏହାଦ୍ୱାରା ସମସ୍ୟାରେ ପଡ଼ିବେ। ଇଚ୍ଛା ନଥାଇ ବି କୌଣସି ଗୋଟିଏ କାର୍ଯ୍ୟ ବାଧ୍ୟ ହୋଇ କରିବାକୁ ପଡ଼ିବ। ହଠାତ୍ କୌଣସି କଳା ହାତରେ ଜଡ଼ିତ ହୋଇପାରନ୍ତି, ସେଥିପାଇଁ ସାବଧାନ ରହନ୍ତୁ। ଯୋଜନାରେ ତ୍ରୁଟି ଦେଖାଦେବ। ବନ୍ଧୁ ସହଯୋଗ ମିଳିବ ନାହିଁ। ଅବାଞ୍ଛିତ ପରିସ୍ଥିତି ଉପୁଜିବ। ଆର୍ଥିକ ଅବସ୍ଥାରେ ପରିବର୍ତ୍ତନ ଦେଖାଦେବ। ବୃଥା ଆଲୋଚନାରେ ସମୟ ନଷ୍ଟ କରି ପଶ୍ଚାତ୍ତାପ କରିବେ। କର୍ମକ୍ଷେତ୍ରରେ ସହକର୍ମୀଙ୍କ ସହଯୋଗ ମିଳିବ ନାହିଁ। ପରିଶ୍ରମ ବୃଥା ହେବ। ମିତ୍ରଙ୍କଠାରୁ ମିଳିଥିବା ଧୋକା ଆପଣଙ୍କର ଚିନ୍ତା ବଢ଼ାଇବ। ଦାନଧର୍ମ ଓ ସେବାମୂଳକ କାର୍ଯ୍ୟ କରିବା ତଥା ନିଜ କଥା ନ ଭାବି ଅନ୍ୟମାନଙ୍କ ପାଇଁ କିଛି କରିବା ଆପଣଙ୍କୁ ଶାନ୍ତି ପ୍ରଦାନ କରିବ। ମନ ବିଚଳିତ ରହିବ। ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସାମାନ୍ୟ ଖରାପ ରହିବ। ତ ଆଜି ସ୍ୱାସ୍ଥ୍ୟର ଯତ୍ନ ନିଅନ୍ତୁ। ଆୟ ଅପେକ୍ଷା ବ୍ୟୟ ଅଧିକ ରହିବ। ପାରିବାରିକ ଜୀବନରେ ବୁଝାମଣାର ଅଭାବ ଦେଖାଦେବ। ଅଚାନକ କଳହରେ ପଡ଼ିପାରନ୍ତି, ବାଧ୍ୟ ହୋଇ ଅକାର୍ଯ୍ୟ କରିପାରନ୍ତି। ତ ଆଜି ବିଶେଷ ଭାବରେ କୁସଙ୍ଗ ଓ ଖରାପ ମିତ୍ରଙ୍କଠାରୁ ଦୂରେଇ ରୁହନ୍ତୁ। ପାରିବାରିକ ଜୀବନରେ ନାନା ସମସ୍ୟାମାନ ଦେଖାଦେବ। ଆଜି କୌଣସି ବଡ଼ ନିର୍ଣ୍ଣୟ ନେବା ପୂର୍ବରୁ ଅତିକମ୍ରେ 10 ଥର ଭାବିବାକୁ ପଡ଼ିବ, କାରଣ ଆଜି ଆପଣ କିଛି ଭୁଲ ନିର୍ଣ୍ଣୟ କରିପାରନ୍ତି। ଆମୋଦ ପ୍ରମୋଦ ପ୍ରତି ଆକର୍ଷଣ ବଢ଼ିବ। ଯାନବାହନରେ ଯାନ୍ତ୍ରିକ ତ୍ରୁଟି ଦେଖାଦେବ। ପଡ଼ୋଶୀମାନଙ୍କ ସହ ସମ୍ପର୍କରେ ତିକ୍ତତା ଦେଖାଦେବ। ପୂର୍ବ ଯୋଜନା ଅନୁଯାୟୀ କାର୍ଯ୍ୟ କରିବାରେ କୌଣସି ନା କୌଣସି ବାଧା ଉପୁଜିବ। ଯାତ୍ରା ଆଦିରେ ଖର୍ଚ୍ଚ ବଢ଼ିବ। କୌଣସି ନିକଟ ସମ୍ପର୍କୀୟ ଆପଣଙ୍କ ପ୍ରତି ବିଶ୍ୱାସଘାତକତା କରିପାରନ୍ତି, ସେଥିପାଇଁ ଆଜି ଆପଣଙ୍କୁ
କାହାରିକୁ ବି ଆବଶ୍ୟକତାଠାରୁ ଅଧିକ ବିଶ୍ୱାସ କରିବା ଠିକ୍ ନୁହେଁ। ନିଜର କୌଣସି ବି ଗୁପ୍ତ କଥା କାହାରିକୁ ବି କୁହନ୍ତୁ ନାହିଁ। ତ ଆଜିର ଦିନଟିକୁ ଆପଣ ଶୁଭମୟ କରିବା ପାଇଁ ଆଜି ଆପଣ ଭଗବାନ ଶିବଙ୍କୁ ଦର୍ଶନ କରନ୍ତୁ ଓ ଭଗବାନଙ୍କ ନିକଟରେ ବେଲପତ୍ର ଓ ସୁବାସିତ ଧଳଫୁଲ ଲାଗି କରନ୍ତୁ। ଓ ଆଜି ଆପଣ କୌଣସି ବି କାମରେ ତରତର ହୋଇ କୌଣସି ନିଷ୍ପତ୍ତି ନିଅନ୍ତୁ ନାହିଁ। ଏହା ଆପଣଙ୍କ ପାଇଁ ଶୁଭ ସାବ୍ୟସ୍ତ ହେବ। ଏବେ ଆସନ୍ତୁ କୁମ୍ଭ ରାଶି ବିଷୟରେ ଜାଣିବା। ଘରର କୌଣସି ସଦସ୍ୟଙ୍କର ସହାୟତାରେ କୌଣସି କାମରେ ସଫଳତା ପ୍ରାପ୍ତ କରିବେ। ରାଜନୀତି କ୍ଷେତ୍ରରେ ଥିବା ବ୍ୟକ୍ତି, ଡକ୍ଟର ଓ ଇଞ୍ଜିନିୟର କ୍ଷେତ୍ରରେ ଥିବା ବ୍ୟକ୍ତିଙ୍କ ଲାଗି ଦିନଟି ସମ୍ପୂର୍ଣ୍ଣ ରୂପେ ଶୁଭ ସାବ୍ୟସ୍ତ ହେବ। ତେବେ ଆଜି କିଛି ନା କିଛି କଥାରେ ଆପଣ ଚିନ୍ତାରେ ରହିପାରନ୍ତି। ତ ଛୋଟିଆ ଛୋଟିଆ କଥାକୁ ଗୁରୁତ୍ୱର ସହିତ ନିଅନ୍ତୁ ନାହିଁ। ଅଧିକ ଚିନ୍ତା କରି ଆଜିର ଦିନଟିକୁ ଖରାପ କରନ୍ତୁ ନାହିଁ। ପ୍ରତ୍ୟେକ କାର୍ଯ୍ୟକୁ ଆତ୍ମବିଶ୍ୱାସ ଓ ଦୃଢ଼ତାର ସହିତ କରନ୍ତୁ। ପୁରୁଣା କଥାକୁ ଆଦୌ ମନକୁ ଆଣନ୍ତୁ ନାହିଁ। ଆପଣ ସଫଳ ରହିବେ। ବର୍ତ୍ତମାନର ସ୍ଥିତିକୁ ହିଁ ସ୍ୱୀକାର କରନ୍ତୁ, କାହିଁକିନା ବର୍ତ୍ତମାନରୁ ହିଁ ଭବିଷ୍ୟତର ନିର୍ଦ୍ଧାରଣ ହୋଇଥାଏ। ଆଜି କିଛି ବୃଥା କାର୍ଯ୍ୟରେ ବ୍ୟୟ ଘଟିବ, ମନ ଅସ୍ଥିର ରହିବ, କାର୍ଯ୍ୟବ୍ୟସ୍ତତା ବଢ଼ିବ। ଆଜିର ଦିନଟି ଆପଣଙ୍କ ପାଇଁ ମିଳାମିଶାପୂର୍ଣ୍ଣ ରହିବ। ଗୋଟିଏ ଏପରି ବ୍ୟକ୍ତି ଯିଏକି ଲମ୍ବା ସମୟ ଧରି ଆପଣଙ୍କର ଆଖପାଖରେ ରହୁଛନ୍ତି, କିନ୍ତୁ ତାଙ୍କ ଉପରେ ଆପଣ ଅଧିକ ଧ୍ୟାନ ଦେଉନଥିଲେ, ଆଜିଠାରୁ ଆପଣ ତାଙ୍କ ବିଷୟରେ ଗମ୍ଭୀର ଭାବରେ ଚିନ୍ତା ବିଚାର କରିବେ। ମାତାପିତାଙ୍କର ଆଶୀର୍ବାଦ ଓ ସହଯୋଗ ପ୍ରାପ୍ତ ହେବ। ମନ ଉଦାସ ପ୍ରକୃତିର ରହିବ। ଶାରୀରିକ ସଚେତନତାର ଆବଶ୍ୟକତା ରହିଛି। କିଛି ଛୋଟମୋଟ ଶାରୀରିକ ସମସ୍ୟା ଦେଖାଦେଇପାରେ। ଚାକିରିଆଙ୍କ ଲାଗି କର୍ମକ୍ଷେତ୍ର ଶାନ୍ତିପ୍ରଦ ରହିବ। କୌଣସି ଗୋଟିଏ ଶୁଭ ଖବର ହସ୍ତଗତ ହେବ, ଆପଣଙ୍କର ଜୀବନରେ ପ୍ରସନ୍ନତା ଆଣିଦେବ। ପ୍ରିୟ ଲୋକଙ୍କ ସହିତ ଆନନ୍ଦିତ ହେବେ। କର୍ମଧାରାରେ ଉନ୍ନତି ଘଟିବ। ବ୍ୟବସାୟୀମାନଙ୍କ ଲାଗି ଦିନଟି ଶୁଭ। ବ୍ୟବସାୟରେ ଯଥେଷ୍ଟ ଉନ୍ନତି ଅନୁଭବ କରିବେ। ଭବିଷ୍ୟତ ପାଇଁ ଯୋଜନା ପ୍ରସ୍ତୁତ କରିବେ, ସମ୍ମାନିତ ହୋଇପାରନ୍ତି। ପରିବାର ମଧ୍ୟରେ ସ୍ନେହ ଓ ଭଲ ପାଇବା ବୃଦ୍ଧି ହେବ। ବ୍ୟାପାରୀମାନଙ୍କ ଲାଗି ଦିନଟି ସାଧାରଣ ରହିବ। ଇଚ୍ଛା ମୁତାବକ ଆୟ କରିପାରିବେ ନାହିଁ। ଜୀବନସାଥୀଙ୍କର ସହ ମନ୍ଦିରକୁ ଠାକୁର ଦର୍ଶନ ପାଇଁ ଯିବେ। ଆୟ ଓ ବ୍ୟୟ ସମାନ ରହିବ। ପାରିବାରିକ ଜୀବନ ସୁଖ ସମୃଦ୍ଧି ଭରା ରହିବ। ଷ୍ଟୁଡେଣ୍ଟସ୍ ପାଠପଢ଼ାରେ ଉତ୍ତମ ପ୍ରଦର୍ଶନ ଜାରି ରଖିବେ। ତ ଆଜିର ଦିନଟିକୁ ଆପଣ ଶୁଭମୟ କରିବା ପାଇଁ ଆଜି ଆପଣ କିଛି ମିଠା ଜିନିଷ ଛୋଟ ପିଲାମାନଙ୍କୁ ବାଣ୍ଟନ୍ତୁ। ଓ ଆଜି ଆପଣ କାହାର ବି କଥାକୁ ଅତି ସହଜରେ ଭରସା କରନ୍ତୁ ନାହିଁ। ଏହା ଆପଣଙ୍କ ପାଇଁ ଶୁଭ ସାବ୍ୟସ୍ତ ହେବ। ଏବେ ଆସନ୍ତୁ ମୀନ ରାଶି ବିଷୟରେ ଜାଣିବା। ଯୋଗାଯୋଗ ବିଫଳ ହେବ, ଲକ୍ଷ୍ୟ ଦୂରେଇ ଯିବ, ମନର ବଳ କମିବ। ପଡ଼ୋଶୀମାନଙ୍କ ସମ୍ପର୍କରେ ମନମାଳିନ୍ୟ ଦେଖାଦେବ। ଆଜି କଳହର ସମ୍ଭାବନା ରହୁଅଛି। ତ ଆଜି ବିଶେଷ ଭାବରେ କଥା କହିବା ସମୟରେ ସତର୍କତା ଅବଲମ୍ବନ କରନ୍ତୁ। ହଠାତ୍ କିଛି ବି କରନ୍ତୁ ନାହିଁ। ସମୟକୁ ଏପରି ଭାବରେ ହିଁ ଯିବାକୁ ଦିଅନ୍ତୁ। ଆଶା କରୁଥିବା ଦିଗରୁ ଅର୍ଥପ୍ରାପ୍ତିରେ ବାଧା ଉପୁଜିବ। ଆଜି ଅଧିକ ଧୈର୍ଯ୍ୟର ଆବଶ୍ୟକତା ପଡ଼ିବ। ଚାକିରି ଓ ବ୍ୟବସାୟ ଉଭୟଙ୍କ ପାଇଁ ଆଜିର ଦିନଟି ମିଳାମିଶାପୂର୍ଣ୍ଣ ରହିବ। ଇଚ୍ଛା ନଥାଇ କାର୍ଯ୍ୟ କରିବାକୁ ବାଧ୍ୟ ହେବେ। ପିଲାମାନେ ଜିଦ୍ଖୋର ସ୍ୱଭାବ ରହିବେ। ପିଲାମାନଙ୍କ ପାଇଁ ମଧ୍ୟ ଚିନ୍ତିତ ରହିପାରନ୍ତି। ଅଚାନକ କୌଣସି କ୍ଷେତ୍ର ସମ୍ମୁଖୀନ ହେବାକୁ ପଡ଼ିପାରେ। ତେବେ ଆଜି କୌଣସି ଅଜଣା ଲୋକ ଦ୍ୱାରା ଉପକୃତ ହେବେ, ଯାହାକି ଆପଣଙ୍କର ଭବିଷ୍ୟତ ପାଇଁ ଲାଭକାରୀ ସିଦ୍ଧ ହେବ। ଧୈର୍ଯ୍ୟ ଓ ସାହସର ସହିତ କାର୍ଯ୍ୟ କଲେ ପ୍ରତ୍ୟେକ କାର୍ଯ୍ୟରେ ସଫଳ ହେବେ। ଆଜି ଆପଣଙ୍କର ଦିନଟି ମିଳାମିଶାପୂର୍ଣ୍ଣ ରହିବ। ମାଲିମକଦମା ହେବାର ଖବର ପ୍ରାପ୍ତ କରିପାରନ୍ତି। ଶତ୍ରୁ ଆପଣଙ୍କର ବିରୁଦ୍ଧରେ ଷଡ଼ଯନ୍ତ୍ର କରିପାରନ୍ତି। ପିତୃକ ସମ୍ପତ୍ତି ପାଇଁ ବ୍ୟସ୍ତ ରହିବେ। କୌଣସି ଗୋଟିଏ କାର୍ଯ୍ୟରେ ଆସ୍ଥା ହରାଇପାରନ୍ତି। ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଚିନ୍ତାଜନକ ରହିବ, ସେଥିପାଇଁ ସ୍ୱାସ୍ଥ୍ୟଗତ ସଚେତନତାର ଆବଶ୍ୟକତା ରହିଛି। ଲଭ୍ ଲାଇଫ୍ ପାଇଁ ଦିନଟି ଅନୁକୂଳ ନୁହେଁ। ଯଥାସମ୍ଭବ ଆଜି ଉଭୟଙ୍କଠାରୁ ଦୂରେଇ ରୁହନ୍ତୁ। ଆଳସ୍ୟ ବୃଦ୍ଧି ପାଇବ। କର୍ମକ୍ଷେତ୍ରରେ ସମସ୍ତ କାର୍ଯ୍ୟ ଉଚିତ ସମୟରେ ନ ହେବା କାରଣରୁ ମନ ବିଷର୍ଣ୍ଣ ରହିବ। ମହିଳାମାନଙ୍କ ପାଇଁ ଦିନଟି ସାଧାରଣ ରହିବ। ଦାମ୍ପତ୍ୟ ଜୀବନରେ କିଛି ଛୋଟ ଛୋଟ ସମସ୍ୟା ଦେଖାଦେବ। ଅଯଥାରେ ସମ୍ମାନହାନି ଘଟିପାରେ। ବ୍ୟବସାୟୀମାନଙ୍କୁ ଅଳ୍ପ ଲାଭରେ ସନ୍ତୁଷ୍ଟ ହେବାକୁ ପଡ଼ିବ। ମୋହରେ ପଡ଼ି କୌଣସି ଅକାର୍ଯ୍ୟ କରିପାରନ୍ତି, ସେଥିପାଇଁ ସାବଧାନ ରୁହନ୍ତୁ। ଜଞ୍ଜାଳ ଏଡ଼ାଇବାର ଚେଷ୍ଟାରେ ଦିନଟି କଟିବ। ତ ଆଜିର ଦିନଟିକୁ ଆପଣ ଶୁଭମୟ କରିବା ପାଇଁ ଆଜି ଆପଣ ଗୋଟିଏ ତମ୍ବା ପତ୍ରରେ ଜଳ ଭରି ଏବଂ ସେଥିରେ ଅଳ୍ପ ଲାଲ ଚନ୍ଦନ ପକାଇ ଭଗବାନ ସୂର୍ଯ୍ୟଦେବଙ୍କୁ ଜଳ ଅର୍ପଣ କରନ୍ତୁ। ଓ ଆଜି ଆପଣ ବ୍ଲାକ୍ କଲର୍କୁ ଆଭଏଡ଼ କରନ୍ତୁ। ଏହା ଆପଣଙ୍କ ପାଇଁ ଶୁଭ ସାବ୍ୟସ୍ତ ହେବ।